আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং সবার একটা মানে জিজ্ঞাসা টোটাল, যে আপনারা ট্যুরিস্ট ভিসা, স্পেনের ট্যুরিস্ট ভিসা বা সেনজেন ভিসা নতুন আপডেট আপনারা জানেন। আজকে এই 20 জুলাই চলতেছে 2023, আজকে ভিউয়ার্স 20 জুলাই 2023 আজকে চলতেছে। তো বিয়ার 20 জুলাই 2023 চলতেছে আজকে। এটা হচ্ছে আজকে একেবারে নতুন আপডেট, একবারে নতুন ভিডিও এবং কী কী রিকোয়ারমেন্ট চায়, বর্তমানে কী কী ডকুমেন্টস দরকার এই সেনজেন ভিসার জন্য, সেটা আমি আলোচনা করব। মানে ব্যাপক একটা জিনিস, বিশাল একটা ভিডিও, এটা আমি 7-8 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আশা করি ভিডিওটি আপনারা দেখবেন, ভালো লাগবে। আর আমার যে পার্সোনাল নাম্বার সেটা হচ্ছে 003460215-6633, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা ফি জমা দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনারা যদি ফ্রি সার্ভিস নিতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। এটা হচ্ছে ফ্রি সার্ভিস ভিউয়ার্স, মনে রাখবেন। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়েন, দয়া করে ভিডিওগুলো শেয়ার করে দিয়েন যদি পারেন। এখন আসি ভিউয়ার্স মেন কথা, সেটা হচ্ছে আপনারা জানেন প্রচুর পরিমাণ ভিসা হয় মিডল ইস্ট থেকে, বাংলাদেশ থেকে, সব জায়গা থেকে। কিন্তু এখন ইদানিং কিছু কিছু নতুন রিকোয়ারমেন্ট চায় তারা এবং নতুন পেপারস চায়। সেই পেপারসগুলো কী কী আমি আপনাদের কি আলোচনা করব। এবং এই পেপারসগুলো যাদের থাকবে এবং এর মধ্যে যদি 80% থাকে তারপর আপনারা 100% ভিসা পাবেন। তো এবার আসি মেন কথা, সেটা হচ্ছে স্পেনের ট্যুরিস্ট ভিসা অর্থাৎ সেনজেন ভিসা। সেনজেন ভিসা আপনারা জানেন যে 26টা দেশ নিয়ে যে সেনজেন কান্ট্রি, এই একটা দেশের ভিসা পাইলে একটা দেশে ঢুকার পরে তারপরে আপনারা প্রায় 26টা দেশ ঘুরতে পারবেন। আচ্ছা, ঘুরতে পারবেন। এখন কী কী রিকোয়ারমেন্ট চায় একটা এই সেনজেন ভিসার জন্য বা ট্যুরিস্ট ভিসার জন্য, সেটা আমি বলতেছি ভিউয়ার্স বাংলাদেশের জন্য। ভিউয়ার্স আপনারা খেয়াল রাখবেন, এই ভিডিওটা হচ্ছে যারা বাংলাদেশে আছে বাংলাদেশের জন্য, এবং মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়া এবং পৃথিবীর যে যেখানে আছেন তাদেরটা আবার আলাদা। আচ্ছা, গেল প্রথমে যেটা, সেটা হচ্ছে আপনাদের কভার লেটার। তো ভিউয়ার্স, কভার লেটার একটা সেনজেন ভিসার জন্য কভার লেটার কিন্তু একবারে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এটা যেমন এই একটা ভিসার ফুসফুস বলা চলে। তো সেটা কভার লেটার কি, কভার লেটারে আপনারা সব কিছু উল্লেখ করতে হবে, আপনাদের ডিটেলস, আপনাদের নাম, ঠিকানা, A to Z সব কিছু সুন্দরভাবে কভার লেটারটা এই ফিল আপ করতে হবে এবং কভার লেটারটা সাজাইতে হবে। আপনারা যদি কোনো দেশ ঘুরে থাকেন বা ফার্স্ট কান্ট্রি, যদি কোনো ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতে যদি ঘোরেন সেই ডিটেলস, বা এর আগে যদি ইউরোপের কোনো দেশে ঘুরে থাকেন সেই ডিটেলস, এবং আপনারা কোথায় চাকরি করেন, কি করেন বা কি ব্যবসা করেন, A to Z ভিউয়ার্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কভার লেটার। এই কভার লেটারে কোনো কিছু গোপন রাখবেন না, গোপন রাখা যাবে না। তো অবশ্যই আপনারা সব ডিটেলস উল্লেখ করবেন। গেল এক, আমি ভিউয়ার 7টা জিনিস আপনাদেরকে বলবো, 7টা, কারণ সেনজেন ভিসার জন্য এই 7টা জিনিস যদি যারা থাকে 100% ভিসা পাবেন, এবং এর মধ্যে যদি কমও থাকে কিছু তারপরও পাবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, 1 নম্বর তো আমি বললাম কভার লেটার, যেটা সেটা আপনারা ফিল আপ করবেন একবার সুন্দর মতো। আচ্ছা, গেল তারপরে ইনভাইটেশন লেটার। ভিউয়ার্স, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বা এই সেনজেন ভিসার ক্ষেত্রে ইনভাইটেশন লেটার অব্লিগেটরিও না, মানে দ্বিতীয় হবে তেমন কিছু না। যদি কোনো ইনভাইটেশন লেটার আনতে পারেন, মানে আপনারা ভিউয়ার্স, আমি সেটা বলতেছি কিন্তু স্পেনের, শুধু স্পেনের ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে, এবং সেনজেন কান্ট্রি সব নিয়ম প্রায় এক। তবে অনেকে ভুল করেন, আমার কাছে ফোন করেন অন্য দেশ সম্পর্কে জানতে চান, আমি অন্য দেশ সম্পর্কে জানি না, কিছু জানি না, তো আমি সব জানি স্পেন সম্পর্কে। তো এই আমি যা বলতেছি ব্লগটা স্পেনের ভিসা নিয়ে। আচ্ছা, গেল ইনভাইটেশন লেটার, যদি আপনাদের স্পেনে পরিচিত কেউ থাকে, ফ্রেন্ড, বন্ধু, আত্মীয় স্বজন যদি কেউ থাকে, তাইলে তার কাছ থেকে একটা ইনভাইটেশন নেবেন। ইনভাইটেশন নিলে ভিসার যে পাওয়ার যে রেটিওটা, ভিসা যে পাওয়ার হার অনেকাংশে বাইরে যায়। তো ভিউয়ার্স আপনারা যদি চান, কারণ অনেকেই তো আত্মীয় স্বজন থাকে, ফ্রেন্ড, বন্ধু থাকে, তারা চাইলে কিন্তু আপনাদেরকে দিতে পারে এই ইনভাইটেশন লেটার। এবং ইনভাইটেশন লেটার দেওয়ার ক্ষেত্রে অনেক নিয়মকানুন আছে, সেটা আমার অন্য ব্লগ আছে, সেটা দেখে নেবেন। আচ্ছা, গেল তারপরে আছে NOC। ভিউয়ার্স, আপনারা যদি কোনো বেসরকারি কোম্পানিতে চাকরি করেন বা সরকারি কোম্পানিতে চাকরি করেন, তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের কোম্পানি থেকে, কাছ থেকে, তাদের কাছ থেকে NOC, নো অবজেকশন সার্টিফিকেট যেটা, তো এই NOC, এই NOC আপনারা নেবেন। NOC কিন্তু দিতেই হবে যদি জব করে থাকেন।
আর নিজে ব্যবসা করলে তো কোনো কথা নাই। আচ্ছা গেল, তিন নাম্বার গেল এনওসি। আচ্ছা চার নাম্বার ব্যাঙ্ক স্টেটমেন্ট। ভিউয়ার্স, ব্যাঙ্ক স্টেটমেন্টটা এই সেনজিন ভিসার জন্য, ট্যুরিস্ট ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স একটা জিনিস খেয়াল করবেন, এখন ইদানিং বর্তমানে যে বিএলএস সেন্টার, যে প্রাইভেট যেই এই ব্যক্তিগত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা নিতেছে না, অনেক সময় নিতেছে না, মানে ডিস্টার্ব করে অনেক সময় নিতেছে না, কিন্তু যে বিজনেস অ্যাকাউন্ট, যেটা বিজনেস ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে একটা বিএমআর ব্যবসার নামে, সেটা অ্যালাউ করতেছে অনেক বেশি। ভিউয়ার্স তো আপনারা সেটা জেনে নেবেন, এটা আপনারা বিএলএস অফিসে যেয়ে তাদের কাছ থেকে জেনে নেবেন ডিটেলস। কিন্তু আমি আপনাদেরকে বললাম প্রাইভেট যেটা, মানে পার্সোনাল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে ব্যাঙ্ক স্টেটমেন্ট, সেটা এখন নিতেছে না। তো যাদের ব্যবসায়ী অ্যাকাউন্ট আছে, মানে যারা টুকটাক ব্যবসা করেন বা ট্রেডলেসিন একটা অ্যাকাউন্ট খুলছেন, লেনদেন করেন, সেটা খুব অ্যালাউ, খুব গ্রহণযোগ্য এখন নিতেছে। আচ্ছা গেল, তারপরে স্যালারি। বিভাগ পাঁচ নাম্বার হচ্ছে স্যালারি, আপনারা বেতন। আপনারা যদি কোনো জব করে থাকেন, কোনো প্রাইভেট কোম্পানি বলেন, সরকারি বলেন, বা যেখানেই বলেন, আপনাদের বেতনটা যদি তারা অ্যাকাউন্টে দেয়, বেতনটা যদি অ্যাকাউন্টে দেয় আপনাদের, এইটা অনেক অনেক এটার পাওয়ার। ভিউয়ার্স, এই ব্যাঙ্ক স্টেটমেন্টের পাওয়ার, এই স্যালারি যদি অ্যাকাউন্টে সরাসরি ঢোকে, এটার পাওয়ার অনেক। এটা মনে করেন ভিসার পরিমাণ প্রায় 50% বাইরা যায়, ভিসা পরিমাণ। আচ্ছা গেল, তো ভিসা পরিমাণ বাইরা যায় 50% যদি স্যালারি আপনারা কোম্পানি থেকে সরাসরি অ্যাকাউন্টে ঢোকে। আচ্ছা গেল, আর আরেকটা জিনিস আছে ভিউয়ার্স, সেটা হচ্ছে এই যদি আপনারা হাতে পান, বা অনেকে স্যালারি কিন্তু হাতে পায়, তো হাতে পাইলে আপনারা কী করবেন, সেটা মাসে মাসে আপনাদের অ্যাকাউন্ট আছে, সে আপনাদের অ্যাকাউন্টে জমা দিয়ে দিবেন। গেল, আচ্ছা, তারপরে এই অ্যাকাউন্টে যাওয়ার পরে সেটা আপনারা খরচ করবেন চেক দিয়ে, বা আবার জমা দিলেন, এইভাবে আপনারা অ্যাকাউন্টারে একটা ই করবেন, ছয় মাসের একটা এই হিস্ট্রি বানাইবেন। আচ্ছা গেল, ছয় নাম্বার অর্গানাইজেশন লেটার বা রিকোয়েস্ট লেটার। ভিউয়ার্স, যেমন আপনারা অনেকেই এই সেনজিন কান্ট্রিতে আসতে চায়, বিভিন্ন সেমিনারে বা এই বিভিন্ন ফাংশন বলেন বা বিভিন্ন অনুষ্ঠান বলেন এরকম, বা অনেকে যেমন চিকিৎসা করতে যাইবেন, তো সেই ক্ষেত্রে একটা অর্গানাইজেশন লেটার, মানে রিকোয়েস্ট লেটার, যেমন যদি ডাক্তার আপনাদের একটা রিকোয়েস্ট লেটার দেয় যে ঠিক আছে এই রুগীটা আমার, তার এই ট্রিটমেন্ট আমি করব, এই একটা একটা রিকোয়েস্ট লেটার দিল, রিকোয়েস্ট লেটার। ভিউয়ার্স, সেই রিকোয়েস্ট লেটারটা যদি আপনারা জমা দেন, ভিসার হার অনেকাংশে বেড়ে যায়। ভিউয়ার্স, অনেকাংশে বেড়ে যায়। এবং এই এটা এই দেশের একটা ডাক্তারের রিকোয়েস্ট লেটার বা অন্য কোনো কোম্পানির রিকোয়েস্ট লেটার, এটা অনেক কিছু, অনেক অনেক ভিসা পাওয়ার ক্ষেত্রে বিশাল এটারই মানে ওয়েট। আচ্ছা গেল, তারপরে ভিউয়ার্স আপনারা এই আরেকটা হচ্ছে, যেমন আপনারা কোনো ফাংশনে এই দেশে আসবেন, কোনো অনুষ্ঠানে আসবেন বা কোনো পার্টি করবেন, যে অনুষ্ঠানে যে কর্মকর্তা যারা আছে, যারা অনুষ্ঠানটা পরিচালনা করে, বা কোনো প্রোগ্রাম বা কোনো সেমিনার, এই সেমিনারের হেড যে, তারা যদি আপনাকে একটা লেটার দেয়, তারা যদি একটা ইনভাইটেশন বা রিকোয়েস্ট লেটার দেয়, সেটা বিশাল গুরুত্বপূর্ণ, সেটা ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক অনেকাংশে বাইরে জায়গা। আচ্ছা গেল, আর ভিউয়ার্স লাস্ট যেটা, সর্বশেষ যেটা, তিনটা দেশের ভিসা, যেমন ইন্ডিয়া বাদে আপনারা তিনটা দেশের ভিসা আপনাদের পাসপোর্টে যদি থাকে, ভিসা পাওয়ার হার অনেক বেড়ে যায়। যেমন তিনটা দেশের ভিসা বলতে, যেমন আপনারা সিঙ্গাপুর যেতে পারেন, মালয়েশিয়া, থাইল্যান্ড যেতে পারেন, মালদ্বীপ যেতে পারেন, যে সমস্ত দেশগুলো আছে, যে আপনি ট্যুরিস্টে যাবেন, একটা দেশে ঘুরতে যাবেন, যে আপনি এর আগে কোনো জায়গায় যান নাই, তো এখন সরাসরি আপনি স্পেনের জন্য জমা দিবেন, এটা একটু মানে আপনি নিজের কাছে প্রশ্নগুলি উত্তর পেয়ে যাবেন। যদি আপনি ট্রাভেলার হয়ে থাকেন বা আপনি ট্যুরিস্ট হয়ে থাকেন, অবশ্যই যারা ট্যুরিস্ট, ট্রাভেলার, পর্যটক যারা, তারা তো প্রতি বছরই বিভিন্ন দেশে যায়, বিভিন্ন জায়গায় ঘোরে। এবং আরেকটা জিনিস আপনারা ভুল করেন, এক মাসের মধ্যে প্যাকেজ নেন তিন চার দেশ, না এই ভুল করবেন না, আপনারা এক মাসের মধ্যে না, দেখা গেছে প্রতি মাসে একটা দেশে যান, তিন মাসে তিনটা দেশে যান, এটা সবচেয়ে ভালো হয়। আর আপনারা যদি অরিজিনাল পর্যটক হয়ে থাকেন, অরিজিনাল যদি ট্রাভেলার হয়ে থাকেন, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো ভিসা অবশ্যই পাবেন। আর আপনি অরিজিনাল ট্রাভেলার না অরিজিনাল পর্যটক, এটা আপনি নিজেই জানেন, এই বলে আর লাভ নাই। আচ্ছা গেল, তো এই হচ্ছে ভিউয়ার্স, এই বর্তমানে এই আপনারা জানেন 2023 জুলাই মাসের আজকে 20 তারিখ, এই 20 তারিখের এই আজকে লেটেস্ট আপডেট, যেটা এই স্পেনের সেনজিন ভিসা, স্পেনের ট্যুরিস্ট ভিসা, যেটা এই ট্যুরিস্ট ভিসার জন্য এই সমস্ত ডকুমেন্টগুলো যাদের আছে,
তারা জমা দেন। জমা দিলে আপনাদের ভিসা 100% আমি মানে আমি 99% ধরলাম, 100% নেই কিন্তু আমি 99% ভিউয়ার্স আপনাকে ধরলাম। তো এই ছিল ভিউয়ার্স আজকের মতো ভিডিও। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার যে পার্সোনাল নাম্বার 003460215633, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, আপনারা ফি জমা দিয়ে এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে কমেন্ট করবেন ভিডিওতে, আমি কমেন্টের উত্তর দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিউয়ার্স আমার প্রচুর সাবস্ক্রাইবার আমাকে এই ফোন দিয়ে আমি ধরতে পারি না, অবশ্যই আপনারা একটা ভয়েস দিয়ে রাখবেন, আমি যখন সুযোগ পাই সে ভয়েসের উত্তর দিব। আর আপনারা পছন্দ করেন, কারণ আমার ভিডিও কোনো এডিটিং নাই, কোনো মিউজিক নাই, গান বাজনা কিছু না, আমি ভিডিও এই শুটিং করি, আমি আপলোড করি এবং যেই তথ্যটা পাই সঠিক সেই তথ্যটা আমার ভিউয়ার্সদের আমি দেওয়ার চেষ্টা করি। তো এই জন্য আপনাদের কারণে, আপনাদের জন্য এই জুয়েল আহমেদ ইসমিন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা অ্যাক্টিভ থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে।